হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো, 8:30 নাগাদ ঠাকুরমশাই আসার তো কথা। এখন দেখাই যাক। ডলু আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি। আর এখানে মা দেখো সব কিছু করছে। আর দেখো ডলু কী সুন্দর শাড়ি পরেছে, একদম কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও স্নান হয়ে গেছে, সৌরভেরও স্নান হয়ে গেছে, সবার স্নান করে রেডি। এখন আমাদের ঠাকুরমশাই শুধু আসার অপেক্ষায়, সেই অপেক্ষাটাই করছি। তো তোমরা দেখতে থাকো। বলো সবাইকে, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো। ভালো করে বলো, সরস্বতী পুজো। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, এই এখন দিদা সব সরঞ্জাম হয়ে গেছে, দিয়ে এবার ঠাকুরমশাই আসবে, পুজো করে আমরা স্কুলে যাব। তারপরে আমরা ছাদে আমাদের ফ্ল্যাটে, বলো সবাইকে, আমাদের ফ্ল্যাটেও পুজো হচ্ছে, সেখানেও যাব, তাই না? সবাইকে বলে দাও। আর সবাইকে জিজ্ঞেস করো কেমন লাগছে আমাকে, সবাইকে বলো আমাকে কেমন লাগছে দেখতে, আমাকে কেমন লাগছে দেখতে, কমেন্ট করে জানিও। কিন্তু কমেন্ট করে জানিও বলো। এরপর আমি স্কুলে যাব, বন্ধুদের সাথে দেখা করব, ভালো করে বলো, দুষ্টুমি করে নাকি? শাড়িটা দেখো সবাইকে। ও মা, কি সুন্দর শাড়ি পরেছে ডলাই, তাই না? মজা লাগছে বাড়িতে পুজো হচ্ছে? কতটা মজা লাগছে, অনেকটা। ঠিক আছে, বলো চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি কি করছি। তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কি কি করছি। চলো, প্রায় অনেকগুলো বছর পর আজকে আবার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। ভীষণ আনন্দ লাগছে, সেই মনে হচ্ছে ছোট্টবেলায় যেরকম বাড়িতে পুজো হতো, তো সেই রকম মজা লাগছে। ডলুর জন্যই এটা সম্ভব হলো। আর দেখো এখানে আমার হারমোনিয়াম, ডলুর সব স্কুলের বই, ডলুর ঘুঙুর সব রেখে দিয়েছি। তো ঠাকুরমশাই জাস্ট ফোন করেছিল, এই মাত্র আর একটু পরেই আসছে। তো পুজো হয়ে গেলে যাব হচ্ছে ডলু স্কুলে। সরস্বতী মহাভাগ্যে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাখি বিদ্যাং দেহি নমস্তুতে, বলো নম সর্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্মক সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্কুলে চলো আমার সাথে গাড়ি করে। ওই তো কিছু তো অঞ্জলি দিলে, এবার যাও ও প্রণাম করতে হবে না, এই তো আমাদের প্রণাম করলো। তো বাড়িতে এক পুজো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো পুজো খুব ভালোভাবে ডলু করেছে, সকাল থেকে একদম না খেয়ে উপোস করে অঞ্জলি দিয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে ডলু স্কুলে। তো দেখাই যাক ওর স্কুলে কীরকম পুজো হয়েছে। তো চলো, এখানে আজকে সরস্বতী পুজো প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে বলে মানে আলাদা করে সেলিব্রেট করার কোনো ব্যাপার নেই। আলাদা আলাদা যদি দুটো দিন হতো সেখানে অবশ্যই হয়তো ব্যাপার ছিল। আগে আগে ছোটোবেলায় এরকম করে মা শাড়ি পরিয়ে দিত, বাবার হাত ধরে স্কুলে যেতাম, আহ কী যে মজা লাগতো, সেই জিনিসটা বলেছে যেন আবার ফিরে পেলাম ডলুর জন্য। ডলুর দেখো এখানে স্কুলে এখন চলে এসেছি আদিত্য একাডেমিতে, কী সুন্দর সব আলপনা দিয়েছে। আর ওদের প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে, ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছে। তো ভীষণ ভালো লাগলো এখানে, মানে স্কুলে যেহেতু ওর আবার আগামীকাল স্কুল আছে, তো ইংলিশ মিডিয়ামের ছুটি নেই। আগে আগে আমাদের ছোটোবেলায় পরপর দুদিন ছুটি থাকতো, স্কুলে একটা ভোগ খাওয়ার ব্যাপার, ওফ ওই একটা আনন্দ, আলাদাই একটা আনন্দ ছিল, যেটা আজকালকার বাচ্চারা আমার মনে হয় কিছুটা হলেও মিস করে। এখানে শুধু পুজোটাই হচ্ছে, কিন্তু কোনো রকম ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনি তোমার প্রসাদ দিয়েছে।
তো এখানে ডলুকে দেখে যে আদর করছে উনি হচ্ছেন প্রিন্সিপাল ম্যাম, আর সবাই ওকে দেখে মানে আদর করে কি বলবো আর, মানে ওই একাই গেছে স্কুলের মধ্যে। আর এখানে দেখো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কি সুন্দর করা হয়েছে, মানে জাস্ট ভীষণ ভালো লাগলো আমার। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে, যেহেতু অপোজিটেই হচ্ছে ডায়মন্ড প্লাজা, তো যেহেতু আজকে তোমাদেরকে বললাম আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ডলুকে নিয়ে ভাবলাম যাই একটু ঘুরে আসি, দিয়ে তারপরে বাড়ি যাব। আর এখানে দেখো কি সুন্দর সব রোজগুলো, মানে ভ্যারাইটিস অফ কালার, ওফ কি দারুণ লাগে দেখলে, মানে ফুল আর বাচ্চা যারা ভালোবাসে তাদেরকে খুব ভালো লাগে আমার। আর আমার ফুল এত ভালো লাগে, এখানে সব এগুলো বিক্রি হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তা আমরা যখন ডায়মন্ড প্লাজা গেলাম তখন ডায়মন্ড প্লাজা সেইভাবে খোলেও নি, এখানে একটা হয়তো ইভিনিংয়ে কিছু হওয়ার জন্য সেলিব্রেশন ওরা হয়তো করবে সেই বুঝে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজার ফুড কোর্টে, কারণ যেহেতু সকাল থেকে কেউ কিছুই খাইনি, তো জাস্ট টুকটাক কিছু খাবো দিয়ে তারপরে যাব বাড়ি। আর এখানে দেখো ফুড কোর্টটাও কী সুন্দর করে সাজিয়েছে, মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একদিনে পড়ে গেলে যা হয় আর কি। এখন যেহেতু কোনো ফুড কোর্টে সেইভাবে সব ওপেন হয়নি, তো সেই জন্য আমাদের জন্য ভাবলাম একটু কফি অর্ডার দেবো, কিন্তু সেখানেও টাইম লাগবে। তো ডলু বললো মা পিৎজা খাবো, তো ওর জন্য ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিলাম, একটা স্যান্ডউইচ অর্ডার দিলাম, আর জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিলাম। এটা খাবো এখন, খেয়ে তারপরে যাবো হচ্ছে বাড়িতে, কারণ আজকে আমাদের ফ্ল্যাটেও সরস্বতী পুজো আছে, ওখানেও ডিনারে লাঞ্চে সব খাওয়া দাওয়া আছে। আর এখানে দেখো ডলুকে একটু ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ডলু শাড়ি পরে রীতিমতো ছোটাছুটি করছে, বাইচান্স যদি পরে যায়। হ্যাঁ কী সুন্দর একদম চুপ করে বসে আছে, ওকে এইটা একটু ধরিয়ে দিলে পরে আমার শান্তি। এখন খাওয়া দাওয়াটা আসুক দিয়ে তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাবো। তো বাড়ি ফিরেই দেখো ডলুর বান্ধবী দিদি বান্ধবীরা সব চলে এসেছে ডলুর খোঁজ করতে, আর ওকে এসেই ড্রেসটা চেঞ্জ করে দিলাম। এখন যাচ্ছে হচ্ছে ছাদে, আস্তে আস্তে লালু শাড়ি সামলে। লালু তুই শাড়িটা ধর। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদে যে পুজোটা হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী মায়ের মুখখানা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, দারুণ হয়েছে মুখটা, এত সুন্দর মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। আর ফ্ল্যাটে পুজো হওয়া মানেই একটা টাইপ অফ আগে গেট টুগেদার, তাই না বলো? এখন পুজো হচ্ছে, আর ডলুর যেহেতু সকালবেলায় হয়ে গেছে, আর ওকে ড্রেসটাও ছাড়িয়ে দিয়েছি কারণ খুব ইরিটেট করছিলো, গরমও লাগছে, একটা গরমও পড়ে গেছে, তাই না? এখানে দেখো সব বাচ্চারা অঞ্জলি দিচ্ছে, এরপরে হোম হবে, তারপরে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া। আর মা আজকে নিচে রান্না করছে, আমরা এখন এখানে বসে আছি, কারণ যেহেতু আমাদেরকে আগামীকাল আমাদের শীতলা ষষ্ঠী, সেই জন্য সব রান্নাবান্না আজকে করে রেখে আগামীকাল আমাদের ঠান্ডা খেতে হয়, তো মা আসবে একটু পরে। তা এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30, তো এখন দেখো দুপুরবেলায় সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে সব বাচ্চারা বসবে, বড়োরাও বসবে, সবাই আস্তে আস্তে সবাইকে পরিবেশন করানো হবে। তো আজকে লাঞ্চের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম,
তারপরে কড়াইশুঁটি কচুরি চাটনি পাঁপড় বেগুন ভাজা মিষ্টি সব ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমি সব বাচ্চাগুলোকে নিয়ে বসেছি, ওখানে এখনও মা বসেনি, সৌরভও বসেনি, এখানে সব বাচ্চাদের দায়িত্ব আমি বসেছি। এখন এখানে ডলু ডলু কিচ্ছু খায়নি আজকে, তারপরে পনির হয়েছিল আর খাবার দাবার অসাধারণ ছিল। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গোটা সিদ্ধর, এটা হচ্ছে গোটা সিদ্ধ, তারপরে যেগুলো মা রান্না করেছে আলুর চপ, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, কুলের চাটনি, ভাত, এগুলো সব আমাদের ঠান্ডা ঠান্ডা খাবার। আবার আমাদের এগুলো হয়ে যাওয়ার পরে আবার রাতে ছিল আমাদের ফ্ল্যাটেই সব কিছু গেট টুগেদার, যেটা তোমাদেরকে বললাম। মানে এইরকম সময় পেলে সবাই মিলে একত্রিত হয়ে বেশ ভালোই লাগে, তাই না বলো? আজকে সারাটা দিন খুব মজা করে খুব ভালোভাবে কেটে গেল, ঘরে পুজো, ফ্ল্যাটে পুজো, ডলু স্কুলে পুজো, ভীষণ মজা করে কাটলো। আর ডিনারে আমাদের আইটেম ছিল হচ্ছে বাসন্তী পোলাও, বেগুনি, আলুর দম, তারপরে স্টাফড কচুরি, এইসব ছিল মিষ্টি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন। টাটা।